নমস্কার, আমি ডক্টর মনুজেশ বন্দ্যোপাধ্যায়। আমি ডক্টর অমিতাভ চক্রবর্তী, কনসালটেন্ট কার্ডিওথোরাসিক সার্জন অ্যান্ড থোরাসিক অঙ্কো সার্জন, নারায়ণা হৃদয়ালয়, কলকাতা। আমাদের আলোচনায় আজকে যেটা উঠে আসবে সেটা হলো যে ফুসফুস একটা ভীষণ ইম্পর্ট্যান্ট অর্গ্যান, সেটা নিয়ে তো কোনো সন্দেহের জায়গা নেই। ফুসফুস ছাড়া মানুষ বাঁচতে পারে না, এটা নিয়েও কোনো সন্দেহের জায়গা নেই। এবার ফুসফুসের যে কর্কট রোগ সেটি একটি মারণ রোগ, এটা নিয়েও কোনো সন্দেহের জায়গা নেই। তাহলে বাকি সমস্ত অর্গ্যানের জন্য আমরা যেভাবে অস্ত্রোপচার করে বা সার্জারি করে সেই খারাপ জায়গাটা, খারাপ সেলসগুলো বের করে দিয়ে এবং তারপরে ওষুধপত্র দিয়ে বাকি যে জিনিসটাকে একটা ম্যানেজ করার চেষ্টা করি, এটা কিউরেটিভ ইন্টেন্ট থাকে, লাং ক্যান্সারের ক্ষেত্রে এটা কোথায়, আমরা কোন জায়গায় দাঁড়িয়ে আছি? আমরা আজকে যে জায়গায় দাঁড়িয়ে আছি টেকনোলজিক্যালি স্পিকিং, আমরা এআই নিয়ে ভাবছি, আমরা অনেক কিছু নিয়ে ভাবছি, যেখানে দূর থেকে বসে একজন সার্জন সে নাকি অপারেট করে দেবে, 5G টেকনোলজি নিয়ে ভাবছি। তো এই যে গত কয়েকটা দশক পেরিয়ে গেছে সেখানেও তো সার্জারি ছিল এবং সেখানে সার্জারির একটা ইভলিউশন ছিল, ক্রমশ বড় কাটা থেকে ধীরে 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 করে ছোট ছোট করে কেটে টেলিস্কোপ দিয়ে ক্যামেরা দিয়ে দেখে সেই যে টেকনোলজি, সেটাও একটা জার্নি ছিল এবং তার রেজাল্ট কিন্তু খারাপ ছিল না। তো আজকে প্রায় দু দশক ধরে থোরাসিক সার্জারি করা একজন সার্জনের কাছ থেকে আমি করছি, এখনও এক দশক পূর্ণ হয়নি, ডক্টর অমিতাভ চক্রবর্তী করছেন গত দু দশক ধরে, তো ওনার কাছ থেকে ওনার এই জার্নিটা, এই এক্সপিরিয়েন্সটা এবং তার রেজাল্ট, সেটা সম্বন্ধে আমরা জেনে নেব প্রথম পর্যায়ে। এই ক্যান্সার ব্যাপারটা শুনলেই না, যখন পরিবারে কারো ক্যান্সার হয় তখন মানুষ যেন কীরকম একটা বিহ্বল হয়ে পড়ে, কী একটা ঘটবে, এবং তারা প্রায় সঙ্গে সঙ্গেই ভাবতে শুরু করে, পরিবারে কান্নাকাটি পড়ে যায় এবং ভাবে যে এই পরিবারের প্রিয় সদস্য আর কতদিন, এবং এরপরে শুরু হয়ে যায় অদ্ভুত এক যাত্রা, এক দুয়ার থেকে আরেক দুয়ারে, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে, বোম্বে না চেন্নাই, কলকাতা না দিল্লি, এই যে ব্যাপারটা। এবং এরপরে আমরা দেখেছি যে যখন রোগীদের সঙ্গে কথা বলি বহু ক্ষেত্রে দেরি হয়ে যায়, ভয়ে পায় যে সার্জারি করবো, ডাক্তারবাবু ছুরি লাগালে তো ছড়িয়ে যায় শুনেছি। এবং দেখবেন একটা বড় সময় এই যে বিষয়গুলো চলে তাদের বেশিরভাগ ক্ষেত্রে পরামর্শগুলো কিন্তু কোনো ডাক্তারের থেকে আসে না, মূলত শুভানুদ্দায়ী হাসপাতাল, অফিস, পাড়ার দোকান, চায়ের দোকান, অমুকের বন্ধু, তমুকের আত্মীয়, এইভাবে চলতে থাকে। কিন্তু সমস্ত ক্যান্সার রোগীর চিকিৎসার কতগুলো সুনির্দিষ্ট নিয়ম আছে, সারা পৃথিবীতেই তার নিয়ম আছে, এবং ক্যান্সার লাংয়ের ক্ষেত্রেও কিন্তু কতগুলো নিয়ম আছে এবং যেটা নথিবদ্ধ এবং বিজ্ঞানসম্মতভাবেই সেটা করা হয়ে থাকে। তার মধ্যে একটা হচ্ছে সার্জারি, লাং ক্যান্সার সার্জারি একটা অতি পরিচিত একটা চিকিৎসা পদ্ধতি এবং সারা পৃথিবীতে, সেটা ইউরোপ হোক, আমেরিকা হোক, চীন হোক, কোরিয়া হোক, জাপান হোক, ভারত হোক, বাংলাদেশ হোক, লাং ক্যান্সার সার্জারি কিন্তু সবথেকে ভালো চিকিৎসা পদ্ধতিগুলোর একটা। এই যেটা ডক্টর মনুজেশ বলছিলেন যে দু দশকের প্র্যাকটিসের এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে সারা পৃথিবীতেই খুব দুঃখজনক, দুর্ভাগ্যজনক যে লাং ক্যান্সার অনেক দেরিতে রোগীদের কাছে ডাক্তারখানাতে আসেন, বেশিরভাগ ক্ষেত্রে অপারেট করার মতো লাং ক্যান্সার মাত্র 20% ধারে কাছে থাকে সবথেকে ভালো জায়গাতেও। ফলে বুঝতেই পারছে, মানে 100টা ক্যান্সার আক্রান্ত রোগীদের মধ্যে আমরা মাত্র 20 জনকে পাই যাদেরকে আমরা সার্জারি করতে পারি, এই অবস্থায় আছে সাধারণভাবে। কিন্তু এই যে 20 জন যাদেরকে আমরা সার্জারি করতে পারবো, তাদের বেঁচে থাকার সম্ভাবনা, তাদের সুস্থ হয়ে ওঠার সম্ভাবনা, তাদের ভালো থাকার সম্ভাবনা কিন্তু বাকি 80 জনের থেকে বেশি ভালো। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা মন দিয়ে শুনুন। যাদের সার্জারি করা যায়, যাদের সার্জারি করা সম্ভব, তার মানেটাই হচ্ছে যে তারা একটা এমন একটা স্টেজে আছেন যেখান থেকে তাদের আমরা অনেক বেশি সময় ধরে বাঁচিয়ে রাখার সুযোগ পাব। তার মানে এটা নয় যে বাকি 80 জনের ক্ষেত্রে সার্জারি করা যাবে না, বাকি 80 জনের ক্ষেত্রেও সার্জারি করার বেশ কিছু সুযোগ আছে, আর নতুন নতুন আরও কিছু সুযোগ তৈরি হচ্ছে, সেগুলো আমরা পরে আলোচনায় আসবো। আমি যেই জায়গাটাতে বলতে চাইছি যে যাদের সার্জারি করার সুযোগ আছে আর্লি স্টেজ, স্টেজ 1, স্টেজ 2, এই যে দুটো স্টেজ,
বিশেষ করে এই স্টেজের রেজাল্ট অনেকটাই ভালো। এই সেদিনই মাসখানেকের মধ্যেই আমার কাছে একজন পেশেন্ট ফিরে এলেন, তিনি হেঁটে চলে এলেন। তাকে যখন আমি অপারেশন করেছিলাম প্রায় 10 বছর আগে, তখন তিনি কিন্তু একদম শয্যাশায়ী ছিলেন। এবারে তিনি গটগট করে হেঁটে এলেন, বললেন, ডাক্তারবাবু ভালো আছেন? যখন অপারেশন করেছিলাম তখন তার বয়স সম্ভবত 67-68, এখন প্রায় 78-79 বছর বয়স, এবং সে সোজা হেঁটে এলেন, সেই ভদ্রমহিলা। এবং তার পরিবার বলল যে যখন আমরা অপারেশন করার কথা হলো, আমরা কিন্তু একদম ভাবতেই পারিনি যে এরকমভাবে অপারেশন হবে, কেননা আমরা জানি যে ক্যান্সারের অপারেশন করলে বেশি দিন বেঁচে থাকা যায় না। আমরা তখন বললাম যে না, বিজ্ঞান এমনটা বলে না। আমাদের বিজ্ঞান বলে যে লাং ক্যান্সার যদি সার্জারি করা যায় স্টেজ 2 অবধি, তাহলে 5 বছর অবধি বেঁচে থাকার সম্ভাবনা 100 জনের মধ্যে 40 জনের। অর্থাৎ আপনি যদি 100 জনকে সার্জারি করতে পারেন, তাতে 40 জন অন্তত 5 বছর বেঁচে থাকবেনই। তো এইটা হচ্ছে একটা পরিসংখ্যান, এবং এটা আমার তৈরি পরিসংখ্যান না, আমাদের টেক্সটবুকে এটা বলা হচ্ছে। ফলে এইটা নিয়ে কোনো রকম ভুল ভাবনার জায়গা নেই, কোনো ধাপ্পাবাজের পাল্লায় পড়ার দরকার নেই। কোনো ব্যবসায়িক ফন্দিবাজ যদি কেউ থাকে চিকিৎসার সঙ্গে যুক্ত, তাদের পাল্লায় পড়ার দরকার নেই। এবং সে কারণেই আমরা এই চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে আজকাল বলি যে কোনো একজন চিকিৎসকের দ্বারা সিদ্ধান্ত নিতে দেবেন না, মাল্টিডিসিপ্লিনারি টিমের কাছে গিয়ে চিকিৎসার সিদ্ধান্ত নিন যে কী চিকিৎসা হবে। এবং আমরা দেখেছি যে অপারেশন যদি ঠিক সময় করা যায়, ঠিক স্টেজে রোগীদের ঠিক ঠিকভাবে করা যায়, তাহলে কিন্তু তাদেরকে আমরা বেশ কিছুদিন প্রাণ দিতে পারবো, অন্তত 5 বছর তো বটেই। এখন এইটা কি নির্ভর করবে, 10 বছর সবার ক্ষেত্রে হয়তো হয় না, কিন্তু বেশ কিছু মানুষের হয়। যে পরিবারের ক্ষেত্রে আমরা চিকিৎসাটা করতে পেরেছিলাম তার ক্ষেত্রে এর থেকে আনন্দের কী আছে? 78 বছর পর্যন্ত একজন মানুষ সুস্থভাবে বেঁচে আছেন, এর থেকে আনন্দের কী বা হয়? তো ফলে এই জায়গা থেকে আমরা বলবো যে লাং ক্যান্সার সার্জারি আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি, এবং এর সুযোগ আমাদের সবসময় নেওয়া উচিত, ঠিক জায়গায় ঠিক সময়ে ঠিকভাবে। এটাই আমার বলার কথা। আমি এই সংক্রান্ত বিষয়ে যে জিনিসটাকে একটু বেশি করে জোর দেব, মানে আমাদের, আপনারা যদি আমাদের বিভিন্ন রকম ভিডিও দেখে থাকেন লাং ক্যান্সার রিলেটেড, বারবার একটা জায়গা দেখবেন আমরা জোর দিই, সেটা হলো ওই একজন ডাক্তার নন, একজন অঙ্কোলজিস্ট নন বা একজন অঙ্কোসার্জন নন, একটা টিম, যে টিমের মধ্যে একজন থোরাসিক সার্জন লাং ক্যান্সারের ক্ষেত্রে, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই সার্জন, রেডিওলজিস্ট, মেডিকেল অঙ্কোলজিস্ট বা খুব কমন টার্মিনোলজিতে অঙ্কোলজিস্ট, আর একজন রেডিয়েশন অঙ্কোলজিস্ট, এটা মিনিমাম রিকোয়ারমেন্ট। এর বাইরে কোনো রকম ক্যান্সার সংক্রান্ত ডিসিশন দেওয়া উচিত নয়, এই কথাটা রুগী হিসাবে বুঝে নেওয়া একজন ক্যান্সার আক্রান্ত মানুষের পরিবারের জন্য ভীষণ ভীষণ জরুরি। এইটা যদি বুঝে নেওয়া যায় রোগী হিসাবে, আপনারা যদি এটাকে অ্যাকসেপ্ট করে নেন যে এটাই স্ট্যান্ডার্ড অফ কেয়ার, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনাকে কোথায় যেতে হবে, কারুর কাছ থেকে আপনাকে পরামর্শ নিতে হবে না যে কে ব্যাপারটা বেস্ট করে। বেস্ট বলে কিছু নেই, অলওয়েজ লুক ফর আ টিম হু ট্রিটস দোজ পেশেন্টস অন আ রেগুলার বেসিস। এটা আমরা আবার জোরের সঙ্গে এই কারণে বলছি, এরকম একটা চালু কথা আছে, উনি 1 নম্বর, উনি 2 নম্বর, এরকম কোনো 1 নম্বর 2 নম্বর বলে কোনো লিস্টিং হয় না। ফলে যেটা চিকিৎসার ক্ষেত্রে, বিজ্ঞানের ক্ষেত্রে ঠিকই হয়ে গেছে যে কী কী গাইডলাইন আছে, ইন্টারন্যাশনাল বিভিন্ন সোসাইটি ক্যান্সার চিকিৎসার গাইডলাইন দিয়ে দিয়েছে, লাং ক্যান্সার চিকিৎসার গাইডলাইন দিয়ে দিয়েছে। এবারে একদল ডাক্তার তারা বসে এটা নিয়ে আলোচনা করবেন, এই আমার মনে হয় এরকম বলে কিছু নেই। বিজ্ঞান কী বলছে, গবেষণা কী বলছে, গাইডলাইন কী বলছে, সেই অনুযায়ী চিকিৎসা করা উচিত। সেই জন্য আমরা বারবার এই লাং ক্যান্সার সার্জারির ক্ষেত্র, আমরা সার্জেন, আমরা সার্জারির কথা বলছি না, আমাদের কথা খালি শুনবেন না, একটা ডিসিপ্লিনারি টিম, এই যেটা বলা হলো ডক্টর মনুজেশ বললেন, এরকম একটা টিমের কাছেই কিন্তু এই ডিসিশানটা নিতে হবে, কেমো না রেডিয়েশন না সার্জারি না অন্য কিছু, এটাই বলার কথা। একদম সত্যি। আমরা এর পরে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটা তো হিস্ট্রি গেল যে আমরা এখনও কোথায় দাঁড়িয়ে আছি, কোথায় শুরু করেছিলাম কোথায় দাঁড়িয়ে আছি, আমরা রোবোটিক্স করছি, কিন্তু বিষয়টা হলো যে রোবোটিক্স সার্জারি কি সার্জারির শেষ কথা হয়ে দাঁড়াবে, নাকি টেকনোলজিক্যালি আজকে আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে দাঁড়িয়ে আমরা সার্জেনরা আরেকটু বেশিভাবে আমাদের
উইং স্প্যানটা ছড়িয়ে দিতে পারবো। অর্থাৎ আগে আমরা যেখানে ভাবতাম যে স্টেজ টু অপারেবল, স্টেজ থ্রি এ, মানে দেখুন টেকনোলজিক্যালি ব্যাপারটা না ভেবে আপনি জাস্ট নাম্বারটা দিয়ে বুঝুন যে স্টেজ টু এ টু এর থেকে স্টেজ থ্রি এ একটু অ্যাডভান্সড, স্টেজ থ্রি বি আরেকটু অ্যাডভান্সড, স্টেজ টু থেকে স্টেজ থ্রি এ অবধি আমরা ভাবছিলাম হ্যাঁ ঠিক আছে আমরা অপারেট করব আজকের দিনে দাঁড়িয়ে। কিন্তু সায়েন্স বলছে, বই বলছে যে থ্রি বিতে ইউ ক্যান অপ্ট ফর দ্য অপারেশন ইফ ইট ইজ অপারেবল। এটা কিসের ভরসায় বলছি আমরা? এন্ড অফ দ্য ডে এটা কিন্তু টেকনোলজির ভরসায় দাঁড়িয়ে বলছি। এমন একটা সময় ছিল যখন রক্তপাত বন্ধ করার জন্য আমাদেরকে মেকানিক্যাল জিনিসের ওপর ভরসা করতে হতো, আজকে সেখানে আমাদের কাছে গুড এনার্জি ডিভাইসেস চলে এসেছে। একটা সময় ছিল যখন কোনো কিছু ব্লিডিং বন্ধ করার জন্য বা ডিভাইড করার জন্য আমাদেরকে হাতে বাঁধতে হতো বা সেলাই করতে হতো, আজকে স্টেপলার্স চলে এসেছে। একটা সময় ছিল যখন হাতে ঢুকিয়ে অপারেশন করতে হতো নিজের চোখে দেখে, সেখানে এখন ক্যামেরা চলে এসেছে, থ্রি ডি ভিশন চলে এসেছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, রোবোটিক্সের সাথে সাথে ইন্টুইটিভ মুভমেন্টস চলে এসেছে। তো আমরা আজকের এই পর্যায়ের আলোচনায় বোঝার চেষ্টা করব যে এই যে টেকনোলজি এতখানি অ্যাডভান্স হয়েছে বছরের পর বছর ধরে, সেটা আমাদেরকে অর্থাৎ সার্জেন্সদেরকে নতুন কোনো অ্যাভিনিউ খুলে দিতে পেরেছে কিনা। আমরা শুরু করব ডক্টর চক্রবর্তীকে দিয়ে। আমরা যখন লাং ক্যান্সারের সার্জারি করছিলাম প্রথম দিকে, মানে আজ থেকে প্রায় ধরুন 20-25 বছর আগে, তখন সাধারণভাবে আমাদের বুকে যেটা কাটা হতো প্রায় 20-25 সেন্টিমিটার বুক কেটে তারপরে ছাতির ভেতরে ঢুকে সেই খারাপ লাংটাকে আমরা অপারেশন করে বাদ দিতাম। এবং বহু ক্ষেত্রে সেটা লাংয়ের আমরা বলি লোব বা গোটা লাং বা আক্রান্ত যে লোব বা একটা অংশ সেটাকে আমরা বাদ দিয়ে দিতাম। এখন কতগুলো স্টেজ আজকাল হচ্ছে যেগুলো আর্লি স্টেজ, সেক্ষেত্রে স্পেসিফিক্যালি আর্লি স্টেজে যদি আমরা পাই, খুবই আর্লি স্টেজ, সেক্ষেত্রে কিন্তু পুরো লোব বাদ দেওয়ার বিষয়টা চলে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আংশিক সেগমেন্ট বাদ দেওয়া বা এরকম কিছু চিকিৎসা আজকাল রেকমেন্ডেড হচ্ছে, লোকজন বলছেন, গবেষকরা বলছেন, এক্সপার্টরা বলছেন, কমিটিগুলো বলছে। এরপরে আমরা কিন্তু এগোতে থাকলাম মিনিমাল অ্যাক্সেস, অর্থাৎ ছোটো করে কেটে সার্জারি। এবং তারপরে আরও যখন টেলিস্কোপ এলো, আপনারা ল্যাপারোস্কোপিক গলব্লাডারের সার্জারি জানেন, ল্যাপারোস্কোপিক সার্জারিটা আজকাল খুব জনপ্রিয় হয়েছে, তেমনি বুকের ভেতরেও ফুটো করে আমরা যখন টেলিস্কোপ দিয়ে দেখলাম, দেখতে শুরু করলাম, এবং সেই যে এক্সপার্টিসটা আমরা অর্জন করলাম তাকে বলা হয় ভ্যাটস সার্জারি বা ভিডিও অ্যাসিস্টেড থোরাকোস্কোপিক সার্জারি। তাতে আপনার একটা 3-4 সেন্টিমিটার জায়গা কেটে আর দুটো 1-1.5 সেন্টিমিটার ফুটো করে আমরা এই খারাপ লাংটাকে বার করে দিতে পারি। এবং তাতে কী সুবিধে? সুবিধা হচ্ছে যে লোকটার যে ব্যথা, পেশেন্টের রোগীর ব্যথা কম, তাহলে তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবে, রক্তপাত কম। কিন্তু আমরা এখানেই থেমে থাকলাম না, তারপর এলো রোবট। রোবট এলো, তার সঙ্গে আরও কিছু কিছু যন্ত্র এলো, যেমন স্টেপলার যেটা বললেন, তার সঙ্গে কিছু এনার্জি ডিভাইস, এগুলো এলো। তারপরে এই রোবট আসার পরে, এবং রোবটের সুবিধেটা কী, না রোবটের বেশ কতগুলো সুবিধের মধ্যে একটা হচ্ছে যে এটা থ্রি ডি ভিশন, অর্থাৎ যেন একটা নর্মাল চোখে যেমন আমরা দেখি, মনিটরে তো আমরা একটা মানে থ্রি ডাইমেনশনাল জিনিসটাকে ভালো করে বুঝে উঠতে পারি না, সেটা কিন্তু রোবটের মধ্যে যখন আমরা দেখি এটা থ্রি ডাইমেনশনাল দেখি, আমাদের অনেক ভালোভাবে ডেপথটা বুঝতে পারি, কতটা চওড়া, কতটা মোটা, এটা বুঝতে পারি, ফলে আমাদের অপারেশনে অনেক সুবিধা হয়। এবং তার সঙ্গে সঙ্গে আজকাল ইমেজ গাইডেড নেভিগেশন, অর্থাৎ ভেতরে একটা জিনিস রয়েছে, আমরা কিন্তু সিটি স্ক্যান বা অন্য কিছু ইনস্ট্রুমেন্টের সাহায্যে আমরা তার লোকেশনটা পাই, জায়গাটা খুঁজে পাই, এবং টিউমারটাকেও কিন্তু আমরা অ্যাটাক করতে পারি, তাকে বার করে আনতে পারি। এরকম আরও নতুন নতুন নানান ধরনের টেকনোলজি আসছে, কেতুইলে এখনও এক্সপেরিমেন্টাল জায়গাতে আছে, তার মধ্যে একটা যেটা বলছিলেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে, যেখানে আমি যেদিকে তাকাচ্ছি আমার ইনস্ট্রুমেন্টটা যে জায়গাতে আছে, ক্যামেরা সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে সেই জায়গাটাকে ফোকাস করে নিতে পারছেন। এরকম আরও বেশ কিছু সুবিধে আমাদের অ্যানাস্টোমোসিস বা ওই যে সুতো বাঁধার ক্ষেত্রে নানান ধরনের টেকনোলজি আসছে। এসবের ফলে আমরা কিন্তু আস্তে আস্তে অনেক সুন্দরভাবে লাং ক্যান্সার সার্জারি করতে পারছি। এবং আগে যেগুলোকে যেটা বলছিলেন যে
আমরা বলতাম যে না এটাকে সার্জারি করা যাবে না, এখন কিন্তু সেগুলো করা যাচ্ছে। এবং বেশ কতগুলো সার্জারি আছে যেখানে কিন্তু আমরা প্রথমেই সার্জারি না করে প্রথমে কয়েকটা কেমোথেরাপি দিয়ে দিই, তারপরে আবার সার্জারি করি। অর্থাৎ এই লাং ক্যান্সার, এই যে মাল্টিডিসিপ্লিনারি টিমের ডিসিশনের মধ্য দিয়ে আমরা বেশ কিছু গ্ল্যান্ড থাকে যেখানে আমরা কিন্তু প্রথমে সার্জারি করতে পারি, কিংবা কোথাও কোথাও আমরা আগে কেমো দিয়ে তারপরে সার্জারি করতে পারি। সার্জারি একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার হয়ে উঠেছে লাং ক্যান্সারের চিকিৎসা ক্ষেত্রে, এবং তার রেজাল্টও অনেক ভালো। এমনকি স্টেজ ফোর বলে যেটা আছে, যেখানে লাং ক্যান্সার ছড়িয়ে পড়েছে, এরকম ক্ষেত্রেও কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সার্জারি করার সুযোগ আছে। এবং বিভিন্ন গ্রুপ, ইন্টারন্যাশনাল লাং ক্যান্সার স্পেশালিস্ট গ্রুপ, তাতে বলছে যে রিলেটিভলি রেজাল্ট কিন্তু আগের তুলনায় অনেক ভালো, এবং সেই জায়গাটা ডক্টর মনুজেশ বলবেন। তো এই যে ছড়িয়ে পড়া ব্যাপারটা নিয়ে আমাদের যেটা বলার, সেটা হলো যে আমরা তো স্টেজ ফোর, আমরা মানে শুনলেই বাড়ির লোকের তো মোটামুটি একটা ভীষণ দুঃখ হয় সেই সময় যে আর তো কিছু করা গেল না, এ তো শেষ। এখন না, টেকনোলজি আমাদেরকে সেই সুবিধাটা দিয়েছে। কীরকম, আমরা এখন সিঙ্গেল মেটাস্টেসিস, আমাদের ভাষায় আমরা বলতে পারি অলিগোমেটাস্টেটিক লাং ক্যান্সার, মানে একটা জায়গাতে মেটাস্টেসিস হয়েছে, সেরকম কিছু কিছু ক্ষেত্রে সিলেক্টিভ, পার্টিকুলারলি অ্যাড্রেনাল গ্ল্যান্ড যেটা আমাদের কিডনির ঠিক ওপরে থাকে, সেখানে মেটাস্টেসিস লাং ক্যান্সারের ক্ষেত্রে একটা কমন বিষয়। যদি শুধুমাত্র একটা অ্যাড্রেনাল গ্ল্যান্ড অ্যাফেক্টেড হয় এবং আপনার লাঙে একটা টিউমার আছে, আপনার লসিকা গ্রন্থিগুলি যেগুলি বুকের মধ্যে থাকে সেগুলি মোটামুটি অনেক জায়গায় অ্যাফেক্টেড নয়, একটা লিমিট অবধি অ্যাফেক্টেড, আমরা কিন্তু এইখানে এখন সার্জারি করার জায়গায় আছি। এইটা আমাদের টেকনোলজি সেই সুবিধাটা দিয়েছে। এবং দেখা যাচ্ছে যে অলিগোমেটাস্টেটিক লাং ক্যান্সারের ক্ষেত্রে সার্জারি ইন দ্য লং রান বেটার সার্ভাইভাল বেনিফিট দিচ্ছে। বারবার কথাটা সার্ভাইভাল বেনিফিটের, কারণ আলটিমেটলি সেই মানুষটা কতদিন বাঁচছেন সেটাই মূল বিষয়। এটা নয় যে মানুষটা আলটিমেটলি কেমো নিতে পারলেন না, মারা গেলেন, আমরা এইভাবে আর ভাবছি না। আমরা ভাবছি যে আমরা মানুষটাকে বাঁচিয়ে রাখবো, মিনিমাম 5 বছর বাঁচিয়ে রাখবো। তার জন্য কেমো, রেডিও, সার্জারি পুরো বিষয়টাকে, আজকাল ইমিউনোথেরাপি এসেছে, ইমিউনোথেরাপি, এবং এগুলো সবটা মিলিয়ে আমরা একসাথে অ্যাটাক করছি যাতে সেই মানুষটাকে দীর্ঘায়ু করা যায়। কতটা দীর্ঘায়ু করা যাবে ডিপেন্ড করছে কোন স্টেজে আসছে তার ওপর। এমনকি এখন দুটো টার্মিনোলজি নতুন এসছে, মেটাক্রোনাস এবং সিনক্রোনাস। আমাদের ডাক্তারদের মধ্যেও বিষয়টা নতুন। জিনিসটা হচ্ছে এরকম যে আপনার ধরুন একটা লাঙের কোনো একটা অংশে একটা টিউমার হয়েছে, সেই সেম দিকের লাঙের অন্য আরেকটা অংশে আরেকটা টিউমার হয়েছে, একটা টিউমার বড়, একটা টিউমার ছোট, অথবা অন্য দিকের লাঙে আর একটা টিউমার ধরা পড়েছে। এই যে পুরো বিষয়গুলো, এটাকে আমরা মেটাক্রোনাস বা সিনক্রোনাস লাং ক্যান্সার বলে বলছি অফিসিয়ালি, এটা টার্মিনোলজি। ইভেন এই রকম ঘটনার ক্ষেত্রেও অপারেবিলিটি কিন্তু এখন আমরা বলি যে পেশেন্টের লাঙের ফাংশন যদি মোটামুটি অ্যাকসেপ্টেবল হয়, যেখানে অপারেশন করে খারাপ অংশ বাদ দেওয়ার পরে সেই বেঁচে থাকা লাং নিয়ে মানুষটা ভালোভাবে বাঁচতে পারবেন, সাস্টেন করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু আমাদের লাং ক্যান্সারের ক্ষেত্রে সার্জারির ইন্ডিকেশন এখন আসছে। এবং আমি আশা করব যে আমার যখন 2 দশক পূরণ হয়ে যাবে অফিসিয়ালি থোরাসিক সার্জারির প্র্যাকটিসে, আরও বেশি মাত্রায় সার্জারির ইন্ডিকেশন তৈরি হবে। তার কারণটা হলো টেকনোলজি যত অ্যাডভান্স হবে, মিনিমালি অ্যাক্সেস মানে কম কেটে ঢোকা, ছোট করে ঢোকা, ন্যাচারাল অরিফিস সার্জারি, এই জিনিসগুলো আরও বেশি করে আমরা পাবো, এবং আরও কম কেটে, কম ব্যথা দিয়ে, তাড়াতাড়ি রিকভারির মধ্যে দিয়ে। এবং যখন আমরা এই বড়ো কাটাগুলো ইউজ করব, তখন হয়তো দেখা যাবে আমরা আগে যেগুলোকে নন অপারেবল, নন রিসেক্টেবল বলে ছেড়ে দিচ্ছিলাম, সেইগুলোও আমরা অপারেট করতে পারছি, এবং ইভেনচুয়ালি আমরা প্রোগ্রেস করছি। দিস ইজ হোয়াট প্রোগ্রেশন ইজ। আমি যেটা আবারও বলতে চাই যে লাং ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সার্জারি একটা গুরুত্বপূর্ণ, অন্যতম শক্তিশালী হাতিয়ার। এবং যত দিন যাচ্ছে, এই যে ছোটো করে কাটা মাইক্রো সার্জারি বা থোরাকোস্কোপিক সার্জারি বা রোবোটিক সার্জারি যত এগোচ্ছে, যত উন্নত হচ্ছে, এবং ক্যান্সারের বিজ্ঞান যত আমরা আয়ত্ত করতে পারছি, ততই কিন্তু
এই সার্জারির জায়গাটা আরও বাড়ছে এবং রেজাল্টও আরও ভালো হচ্ছে। ফলে সব মিলিয়ে সার্জারি তার সঙ্গে কেমো রেডিও ইমিউনো যাবতীয় থেরাপি একটা দল হিসেবে যদি আমরা ক্যান্সারকে মোকাবিলা করতে পারি তাহলে কিন্তু আমরা মানব সমাজকে একটা ভালো জায়গায় পৌঁছে দিতে পারবো এই ক্যান্সার মোকাবিলায়, লাং ক্যান্সার মোকাবিলায়। ধন্যবাদ, আজ এই পর্যন্তই। লাং ক্যান্সার অ্যাওয়ারনেস মান্থে আমাদের এই অ্যাওয়ারনেস ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে, যদি আপনাদেরকে কোনোভাবে আমরা সাহায্য করে থাকি, আমরা অত্যন্ত খুশি হব। আমরা আমাদের তরফ থেকে আপনাদের জন্য লাং ক্যান্সার স্ক্রিনিং প্রোগ্রাম লঞ্চ করব এবং সেটা সম্বন্ধে আমরা পরে বিস্তারিত আপনাদেরকে জানাবো। এটুকুই বলার, যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের এই ভিডিওর তলায় কমেন্ট করতে পারেন, আমরা চেষ্টা করব সাইন্টিফিক্যালি কারেক্ট অ্যান্সার আপনাদের তরফে আমাদের তরফে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য। ধন্যবাদ, নমস্কার।